করে যাবো আমি একটা পর্বত আছে এখন ঘুরে দেখলে দেখবে এবার তো মনে হচ্ছে তার ঠিক লাগছে যা হওয়ার ছিল তার থেকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে 7:30 বেজে গেছে, যে 8:10 দেখতেই পাচ্ছ। আমার বোনের মেয়েরা টুকি মারছে, তো আমি আমার বোনের বাড়িতে এসেছি। ওরা পুজো শপিং করেছে, তো কি কি কিনে নিয়ে এসছে আমিও দেখবো, সাথে তোমরাও দেখবে। তো চলো দেখতে থাকো। এই যে উমনো আর ঝুমনো, এদিকে একটা আর এইদিকে একটা, এই যে এটা দেখতে পেয়েছো মিষ্টুর। মিষ্টুর এই পেটের, তোমরা যদি জানতে চাও কি হয়েছিল আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, তাই না বলো? তো চলো জামা কিনে এনেছো, আমি দেখি। আমি বড় তিন জামা পরেছি। চলো চলো চলো, শুনেনি মায়ের কথা, শুনোনি বারণ করছিল তুমি তাও নিয়েছো। তো চলো আমি দিদির বাড়ি জামা কিনেছি। চলো দেখি, জয়ী এটা জামাটা ধরে উঠে দাঁড়া, দেখি কেমন লাগছে। জামাটা ধরে উঠ, উপরে ওঠ, দাঁড়া মিষ্টু তুই একটু এদিকে সরে, জয়ী দিদি জামাটা ধরু। ওরে বাবা কি সুন্দর লাগছে গো জয়ীকে, এই যে দেখো তোমরা। আমার তো খুব ভালো লাগছে জামাটা দেখতে, ঘের বেলা কি সুন্দর, বাবা খুব ভালো হয়েছে জামাটা। পেছনটা দেখি, এই যে জামার আবার হাতটাও বেশ সুন্দর, ভালো লাগছে। তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। কই এবার মিষ্টুরটা দেখাও। তো এই দেখো আর একটা জামা, উঠে দাঁড়াও। হ্যাঁ তো জামাটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে। কোথায় বলো রে, খারাপ না, পরিয়ে দেখেছিস? এটা সামনে বড়ছর, আস্তে আস্তে তখন ছোট হয়ে যাবে, যথেষ্ট সুন্দর লাগছে। গায়ে দিয়ে দেখ মিষ্টু। তো এই যে দেখো মিষ্টুর জামাটা পরে খুব সুন্দর লাগছে গো, পুরো মনে হচ্ছে একবারে পরি পরি, তাই না গো? শোন পরি, একটু ঘুর মিষ্টু, ঘুর, ঘুরে ঘুরে দেখা, আস্তে আস্তে দাঁড়া, অত তাড়াতাড়ি নে নে। একটু সেলাই করে দিলে ঠিক হবে। হ্যাঁ তোমারটাও দেখাবো, তোমারটাও দেখো, ভালো লাগছে। একটু ফুটিয়ে দিতে বলবি তলাতে, পরে খুলে নিবি আস্তে আস্তে। তোদের এত থর বাড়ানো কেন রে, বিউটি কুইন লাগছে। এরকম একটা লাল আছে, না না ওইটা ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে গো তোমাদের জামাগুলো, দুই বোন একসাথে দাঁড়িয়ে, এই যে খুব সুন্দর লাগছে গো। এই যে দুজনেই তো পরিষ্কার, ভালো লাগছে। আমি দেখো এটা ওর বরের জন্য একটা প্যান্ট কিনে এনেছে, এই যে এই কাপড়ের, ওর কাপড়টা বেশ নরমই। আর ওর মেয়ের জন্য একটা জামা কিনে এনেছে, এই জামাটা কালকে কিনে নিয়ে এসেছিল। তো এটা আমি দেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, আমি এখন বের করলাম সকালে, নিয়ে গিয়ে আমাকে দেখিয়ে এনেছে যখন পড়তে গেছিল। তো কোমরে একটা বেল্ট দেয়া, দেখো এদিকে একটা পকেট, এদিকে একটা পকেট, আর এই সামনে তিনটে বোতাম, বোতামগুলো খুলে জামাটা পরতে হবে। আর এই যে ব্যাগটা এরকম দেখতে খুব সুন্দর লাগছে, এটা মেট্রো বাজার থেকে নিয়েছে। আর ওই জামাগুলো নিয়েছে উর্মিলা থেকে। ও এটা কার গো, এটা ছেলেটা কার, তোমার ছেলে? ছেলেটা কাঁদছে না? তোর কত ছেলে নিবি, তোদের তো মেলা ছেলে আছে রে। আর এই একটা, এই যে এটা ওর নিয়ে এসছে, ওরও একটা নিয়ে এসেছিল, আমি সেটা চেঞ্জ করালাম, এই কালারটাই বেশি ভালো লাগছে, এটাই বেশি ভালো লাগছে ওটার থেকে, না আমার ওটার থেকে এটাই ভালো লাগছে।
এটা সুতোর কাজ আর তোমার ওটা জরির কাজ ছিল, সেটা বোধ ওটার থেকে এটাই বেশি ভালো লাগছে। কতটা ঘের বলতো জামাটা, লাইটে এটা ঠিকঠাক আসছে না, এটা কিন্তু এটা কিন্তু একদম সি গ্রিন কালার, লাইটে এই কালারটা মনে হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এই যে এটা প্যাড দেওয়া আছে আর তোর ভেতরের লাইনিংটা কিন্তু একদম সুতির। এখন তো স্লিপলেসই পড়ছে, হাত লাগিয়ে কি করবো। আর এই যে দেখো এটা একটা ওন্না, এখন এই ওন্না গুলো খুব উঠেছে, একটা করে দিচ্ছে আর একটা করে লেগিংস দিয়ে দিচ্ছে। লেগিংস না পরে ঘের পরলে ভেতর তো পা পুরো ঢাকায় থাকবে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। জামাটা লাইটে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর এনেছে। আর এটা হচ্ছে এটা দুধে আলতা কালার, ওর লাইটটা কম তো তার জন্য মনে হচ্ছে। এবার তো মনে হচ্ছে তার ঠিক লাগছে যা হওয়ার ছিল তার থেকে। দেখি সাইডে কোন দিকে পড়ে দেখতে হ্যাঁ বাদি এতটা নিতে জাস্ট একটু সমান করলাম। আগে তো ইউভি এইসব কাটতাম, কিন্তু এখন কোনো কাটারই দরকার নেই বাবা, চুলটা আমার সমান থাকলেই যথেষ্ট। চুল রাফটা বেশি হয়েছে বুঝলাম, এত রাফনেস এসছে। ওইটা ডিমটা দাও, দেড় দু চার দিন পরে আবার দই দিও, দইয়ের সঙ্গে অ্যালোভেরা আর তোমার ভিটামিন এর ক্যাপসুল। ডিমটা শুধু লাগাবো তাই বললাম? হ্যাঁ, ডিমের সঙ্গে যে বললাম ভিটামিন এর ক্যাপসুলটা দেবে, আর তার সঙ্গে অ্যালোভেরা জেল দেবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে একটা প্যাক তৈরি করে নেবে। তাহলে আজকে ভালো করে একটু তেল লাগিয়ে দেখছি। হ্যালো, আমি চুল কাটছি, পূজামণির পার্লারে আছি, দাঁড়া তোকে করছি। হ্যাঁ দেখো চুলটা অনেকটাই কেটেছে, কিন্তু চুলটা দেখে কত ছোট ছোট লাগছে, কিন্তু আমার যা চুল হয়ে গেছিল, না কাটলে আর কোনো উপায় ছিল না। আর কতটুকুনো হয়ে গেছে, আমার কত বড় বড় চুল ছিল, কিন্তু চুলের কোনো গোস ছিল না, তার জন্যই কেটে দিলাম। এখনো দেখো চুলটা রাফ হয়ে আছে, এই যে চুলটা এখনো ভেজা আছে, তো একটু শুকালে ঠিক লাগবে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আগে 11:30 বাজছে, আজকে আমি তাড়াতাড়ি খাচ্ছি, কারণ এখন খিচুড়ি খাবো, খিচুড়িটা একটু অল্প মধ্যে টাইম লাগবে। আর প্রিয়াঙ্কাদের বাড়ি গেছিলাম, প্রিয়াঙ্কাদের বাড়ি যাই না, প্রিয়াঙ্কার বাবা মা প্রিয়াঙ্কা বারবার করে বলে, আর বলে কি যে কেন আসিস না কেন আসিস না। তো অর্পণকা খুব খিচুড়ি দিয়ে গেছিলো, তো আমাকে ওখানেই খেতে বলছিল। তো ওরা তাড়াতাড়ি খেলো, তখন আমি বললাম যে না খাবো না, আমি পরে খাবো। বললো তাহলে আমি একটু পরে খাচ্ছি। বললো তাহলে তুই তাহলে বাড়িতে নিয়ে যাস। দিয়ে আবার অর্পণ কাকু দিয়ে গেছে, তো এখন খিচুড়িটাই খাবো। তো চলো দেখে নাম, দেখো খিচুড়ি আলু দিয়েছে এর মধ্যে, আর এটা হচ্ছে ডিমের কারি। আমি বাড়িটা নিয়েছি, কিংকরকে বাড়িয়ে দিবো। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন ভাবলাম মাথায় একটু তেল দিই, কারণ কালকে সকালবেলায় শ্যাম্পু করে তোমার হচ্ছে একটু ডিম লাগাবো। কালকে শনিবার, ধরো আমার তো ছুটি থাকে না, চুলের জন্য যত্ন করি না, চুলের 12টা বেজে গেছে। তাই এখন একটু তেল লাগাবো, তেলের সাথে এই যে ইভিয়নের ক্যাপসুলগুলো রাখা ছিল এগুলো দুটো দেবো, যে দুটো খুলে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, দেখতে পাবে কি না জানি না, দেখানোর চেষ্টা করছি। আইচিটা আমার বৌদিদের ঘরে রাখা আছে, বাবু দুধ কার দুধের ওই ইয়েগুলো কাটে, বোতলগুলো, এই প্যাকেটগুলো, বোতলগুলো বলছি।
বললো তেলটাকে হালকা করে একটু গরম করে এটার সাথে ক্যাপসুল দিতে, তেলটা একটু গরম করলে চুলের ম্যাসেজটা ভালো হবে। চুলের যে আমার অবস্থা হয়ে গেছে না, মানে যাও চুল ছিল তো যত্ন না করে আমার সব চুল উঠে গেছে। তো আঙুলের মাথাগুলো দিয়ে দিয়ে দেখো আমি চলো এখানে দেওয়া যাচ্ছে না ভালো করে, আমি আয়না দেখে দেখে দিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। পরে তেল দেওয়া হয়ে গেছে, আমি কেমন করে তেল দিয়েছি দেখো, পুরো মাথায় একবারে চুপ চুপ করে। আর এই যে আমার মাথায় অল্প কটা চুল, মানে এই কটা উঠে গেলেই টাক হয়ে যাবে। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বোনের মেয়ের জামাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।